স্বামী এবং স্ত্রী ফজরে আজান হচ্ছে, স্ত্রী এই উঠো আজান হচ্ছে, মসজিদে যাবে উঠো, স্বামী আরেকটু ঘুমাই না, স্ত্রী না ঘুমাও, তুমি আরাম করে আর আমি যাচ্ছি পানি আনতে, তোমার মুখে ঢালবো, স্বামী আরে আরে এই দেখো আমি উঠে গিয়েছি, স্বামী ঘুম থেকে জাগে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর যিনি সুস্থ স্বাভাবিকভাবে মরণের কাছাকাছি থেকে আবার জীবিত করেছেন। স্ত্রী মুচকি হেসে সালাম দিলেন স্বামীকে, অতঃপর জানতে চাইলেন স্ত্রী ঘুম কেমন হলো, স্বামী সেরকম ধারণ ঘুম হয়েছে, স্বপ্নও দেখেছি একটা, স্ত্রী ইস তাই বুঝি কি দেখলে, স্বামী দেখেছি হাফ ডজন পিচ্ছি বাচ্চা আমাকে আব্বু আব্বু আর তোমাকে আম্মু আম্মু বলে চিৎকার করে ডাকছে, স্ত্রী ইস হয়েছে অনেক দুষ্টুমি, এখন ওষুধ, স্বামী ইস দেখো কিভাবে ভাঙিয়ে দেয়, স্ত্রী ভাগবে নাকি পা ধরে টেনে ফেলে দেব নিচে, স্বামী ইস দেখো পাগলি রেগে গিয়েছে, এই নেও উঠে গেলাম, স্বামী অজু করে এসে রেডি হয়ে নামাজের উদ্দেশ্যে বেরিয়ে গেছে, স্ত্রী দরজা ধরে দাঁড়িয়ে আছে, স্বামী তুমি অনেক লক্ষ্যে একটা বউ সেটা জানো, হয়েছে দেরি হয়ে যাচ্ছে, স্বামী এভাবে রোজ বকাঝকা করে আমাকে নামাজে পাঠিও কেমন, স্ত্রী তারপরেও নিজ থেকে উঠে যাবে না তাই না, স্বামী সকাল সকাল তোমার ডাকে ঘুম ভাঙতে তারপর তোমার তাড়া খেয়ে নামাজ পড়তে যাব, আর এর জন্যই আমি কখনো নিজ থেকে উঠব না, স্ত্রী তোমাকে নামাজের জন্য রেডি করে পাঠাতে আমার অনেক ভালো লাগে, স্বামী এই জন্য তুমি লক্ষ্মী, স্ত্রী দেরি হচ্ছে কিন্তু জলদি যাও আমি চা রেডি করি, স্বামী আল্লাহ হাফেজ, স্ত্রী ফি আমানিল্লাহ, তারপর স্বামী মুচকি হাসি দিয়ে নামাজের উদ্দেশ্যে অন্ধকার পথ বেয়ে হেঁটে যায় আর মনে মনে বলে হে আল্লাহ কোনোভাবে আমি তোমার শুকর আদায় করে শেষ করতে পারবো না, কিসের বিনিময়ে আমাকে এমন জীবন সঙ্গিনী দিয়েছ আমি তাও জানি না, দরজা আটকে স্ত্রী যায় নামাজে বসে মোনাজাত শুরু করে, হে আল্লাহ এই মানুষটার সাথে যেন জীবনের শেষ মুহূর্তটা কাটে আর আখিরাতের শুরুটাও যেন হয় এই মানুষটার হাত ধরে।